দু সাল এবং ঈদ এই কম্বিনেশনটা কিন্তু মারাত্মক লেভেলের হতে চলেছে হ্যালো হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই বাংলার মাস মহারাজা এবং যাকে আমরা বলি জিদ্দাকে সেই জিদ্দা কিন্তু এক্সাক্টলি ফিরছে এবং এমন একটা আপডেট কিন্তু মার্কেটে মানে ঘোরাফেরা করছে যে জিদ্দার দু হাজার সালের ঈদের প্রজেক্ট নাকি লকড হয়ে গেছে তো বর্তমানে জিদ্দার খাঁকি টুয়ের কিন্তু মোটামুটি শ্যুটিংয়ের কাজ চলছে এবং প্রায় কিন্তু শুটিং শেষ এমনটাই কিন্তু মোটামুটি খবর রয়েছে এবং একটা প্রজেক্ট শেষ হওয়া মানে শেষ না হলে কিন্তু জিদ্দা অন্য প্রজেক্টে কিন্তু তিনি হাত দেন এটা আমরা মোটামুটি জানি একটা প্রজেক্ট শেষ হবে এবং যেহেতু এটা একটা নেটফ্লিক্সের মতো বড়ো প্ল্যাটফর্মের ক্ষেত্রে তিনি এই প্রজেক্টে কাজ করছেন তো সেই জায়গা থেকে এত বড় একটা প্রজেক্ট সেখানে পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু এখনও সম্ভবত বাকি রয়েছে এবং ইন বিটুইন হয়তো চালু হবে তো এর পরবর্তীকালে কিন্তু এইটার পোস্ট প্রোডাকশনের কাজ সম্ভবত কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তিনি নেক্সট দু হাজার পঁচিশ সালের ঈদ রিলিজের কিন্তু মোটামুটি প্ল্যানের কাজে কিন্তু নেমে পড়বেন এবং এই খবরটা কিন্তু মোটামুটি উঠে আসছে যে দু সালের ঈদের প্রজেক্ট কিন্তু তার লকড হয়ে গেছে এবারে এটার তাহলে এক্স্যাক্টলি অ্যানাউন্সমেন্ট কবে আসতে পারে তো মোটামুটি এটা আমরা আশা করতেই পারি যে হয়তো যেমনভাবে রাবণের একটা অ্যানাউন্সমেন্ট এসেছিলো দশমের দিন দশেরার দিন সেইভাবে হয়তো ওই দিন আসতে পারে বা মহালয়ের দিন আসতে পারে বা মহালয়ের দিন আসার পসিবিলিটিটা কিন্তু অনেকটাই কম আমার যা মন বলছে সেটা হচ্ছে গিয়ে এটার প্রপার একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আসার প্রোবাবিলিটি রয়েছে জিদ্দার জন্মদিনে এবং জিদ্দার জন্মদিনে যদি এটা আসে তাহলে সবথেকে বড়ো একটা ট্রিট হবে জিত ফ্যান্সদের জন্য এবং এর পরবর্তীকালে আমি বলবো যে সেই যে মাস মুভমেন্ট এবং চেঙ্গিসের মধ্যে কিন্তু ছিল মানুষের মধ্যে কিন্তু ছিল বাট বুমেনের মধ্যে সেই মাস এলিমেন্ট তো ছিল কিন্তু সেই লেভেলে কিন্তু মাস এলিমেন্ট ছিল না যেটা রাবানের ক্ষেত্রে ছিল সো আমরা চাই রাবানের মতন কিছু হোক সেইভাবে এর থেকেও বিগ মাস এলিমেন্টওয়ালা মুভি হোক যার জন্য আমরা জিদ্দাকে চিনি জিদ্দাকে দেখে বড় হয়েছি এবং গীতা যে সমস্ত প্রজেক্ট করতে ভালোবাসেন তার মধ্যে হচ্ছে এইটা অন্যতম একটা জোনরা তো সেই জায়গা থেকে বিচার করলে এই প্রজেক্টটা সম্বন্ধে মোর ডিটেলস কিন্তু অবশ্যই আসবে এবং জিদ্দা এখন চুপচাপ আছেন এটা সম্বন্ধে খুব শীঘ্রই হয়তো আপডেট উঠে আসবে দেখা যাক কি হয় দেখা যাক গীতার কোন দিন এটা প্রপার একটা অ্যানাউন্সমেন্ট প্ল্যান করেন তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা